ঈদে বাড়ি যেতে সড়ক রেল ও নৌপথে ভ্রমণে পোহাতে হয় নানা বিড়ম্বনা ও ভোগান্তি। তাই নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ভ্রমণের জন্য উচ্চ মধ্যবিত্ত ও বিত্তবানরা ছুটছেন বিমানের টিকিটের জন্য। তবে চাহিদার তুলনায় আসন কম থাকায় নিয়মিত ফ্লাইটের 90% টিকিটই বিক্রি হয়ে গেছে রোজা শুরুতেই। এ অবস্থায় টিকিট মিললেও প্রতিটি রুটে 2 থেকে 3 গুণ বেশি দাম দিতে হচ্ছে ভ্রমণ প্রত্যাশীদের। নরমালি 2500 টাকা, কিন্তু ওই টিকিটগুলো এখন বিক্রি হয়ে গেছে, এখন আর কোনো আর টিকিট নাই। ঈদ সিজনে দেখা যাচ্ছে ওনারা আমাকে বললো যে 8000+, যে ভাড়াটা 7000 থাকে, 8000 থাকে যাওয়া আসার ভাড়াটা, এখন সেই ভাড়াটা 12000 বা 14000। এই জিনিসগুলি আসলে আমাদের জন্য খুব একটা সহনীয় না। বাংলাদেশের এয়ারলাইন্সগুলি আসলে বিজনেস করে নাকি সার্ভিস দেয়, এটা আমরা আসলে বুঝতে পারি না। ট্যুর অপারেটরদের অভিযোগ, বাড়তি দামে টিকিট বিক্রির জন্য এয়ারলাইন্সগুলো ঈদের আগে ও ছুটির পরের কয়েকদিনের অধিকাংশ আসন ব্লক করে রাখায় এই সংকট। ঈদের সিজনে সব এয়ারলাইন্স একই সিস্টেমে চলে, ব্ল্যাকআউট ডেট দিয়ে রাখে 3 দিন আগে 3 দিন পরে, হায়েস্ট রেটের সিট টিকিট সেলের জন্য ওই সিল ব্লক থাকে, দেখা সেল হয়ে গেছে, এই সময়টা আমরা কোনোদিন নর্মাল রেটের টিকিট পাই না। এয়ারলাইন্সের কর্মকর্তাদের দাবি, বাড়তি চাহিদা ও ফিরতি ফ্লাইটে আসন খালি থাকায় খরচ উঠাতে দাম বেশি রাখা হয়। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্স। বেশ আগেই আমাদের ঈদের টিকিট প্রায় নিঃশেষ হওয়ার পথে, যেখানে ডিমান্ড হাই হয়ে যায়, মার্কেট ইকোনমি ফর্মুলা অনুযায়ী সেখানে কিন্তু প্রাইসটা বেশি দিতে হয়। আর শুধু বিমান না, বাংলাদেশের প্রতিটি এয়ারলাইন্সে কিন্তু দেখবেন এই সময়টা অনেক বেশি প্রাইস থাকে। বাড়তি চাহিদা মোকাবেলা করবার জন্য এবছর আমরা ডোমেস্টিকে 4টি অতিরিক্ত ফ্লাইট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক মানুষের যায় টু সেলিব্রেট ঈদ, যখন ও ফ্লাইট ওখান থেকে চলে আসে ফুল হবে না, ট্রাফিক এক ওয়ান ওয়ে হয়ে গেল, ও ভিতরে আমার ফেয়ার অ্যাডজাস্ট করতে হবে, এটা না করলে আমরা কি করে চলবো। অভ্যন্তরীণ 7টি রুটে বর্তমানে 4টি এয়ারলাইন্স গড়ে প্রতিদিন 7000 যাত্রী পরিবহন করে, ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।